লাগবে। ওকে ইয়ার কি মারো নাকি? নাগরদোলা ব্রেক ডান্স মতকা বন্ধুরা কি খবর? আশা করি সবার ভালো, আমারও ভালো ঠিকঠাক আছে। তো আজকে আসলাম বিজনি মেলায়, তোমাদেরকে আজকে দেখাবো মেলার লাইটিং আর মিনা বাজারের খেলাধুলার আইটেম। আগে দুটো ভিডিও বানাইছিলাম, বেশ ভালোবাসা দিছো। এই ভিডিওটা আশা করতেছি যে ভিডিওটা ভালো লাগবে লাগবে লাগবে। সবাই আমার লোকে ইয়ার কি মারো নাকি? সবাই ওয়াজ দিতেছো, কমেন্ট করো না কেন? কমেন্ট করবা আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করতে ফ্রি, টোটাল ফ্রি না, সাবস্ক্রাইব করে দিবা। তো আজকে দেখাবো তোমাদেরকে নাগরদোলা ব্রেক ডান্স মতকা কুয়া আর থিয়েটারের কি দৃশ্য আসছে, সার্কাস কি আসছে, এইসব দেখাবো। তো আমরা এখন ভিআইপি গেট দিয়ে ঢুকে যাবো, তো ভিতরে নয়েজ আসবে, বেশি একটা কথা বলতে পারবো না। তো ভিডিওটা মেলার সম্মুখে থেকে স্টার্ট করতেছি, চলো দেখতে থাকো। আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করতেছি, নয়েজের জন্য আমার কথা আসবে না, তার জন্য শুধু খালি আমি ক্লিপ গুলা দেখাবো। এটা হচ্ছে জাকির হোসেনের ক্লিপ আর কলেজের ফিল্ডের অবস্থা। বন্ধুরা একটা ভিআইপি গেট দিয়ে আমরা এন্ট্রি হয়েছি, আর একটা ভিআইপি গেট দিয়ে এখন এক্সিট হয়ে যাব। আজকে এতটুকু দেখালাম বিজনি মেলা, নাগরদোলার ফিল জল হয়ে আছে, একটা নাগরদোলা স্টার্ট হয়েছে আর বাকি একটা স্টার্ট হয় নাই, আর রয়্যাল সার্কাসটা স্টার্ট হয়েছে,
মটকা কুয়াগুলো আজকে স্টার্ট হয় নাই যা দেখলাম আপাতত তো আমরা এখন এক্সিট হয়ে যাব এটা হচ্ছে কলেজ রোডের গেট তো এই যে বেবি গেট আছে তো আমরা এক্সিট হয়ে যাচ্ছি কারণ কি হইছে আমরা ফ্লাইওভারের তলের থেকে বাইকটা রাইখা পরে আসছিলাম তো এখন বাইক পর্যন্ত হাইটে হাইটে যাইতে লাগবো এতটুকু ছিল আজকের লক্ষ্মী মেলার মেলা ঘোরার ভিডিও তোমাদেরকে দেখালাম নাগেরদোলা একটা স্টার্ট হয়ে গেছে আর সার্কাস রয়্যাল সার্কাস স্টার্ট হয়েছে 60 টাকা 80 টাকা টিকিট টিকিটের দাম তেমন একটা বাড়ায় নাই আর মেলার ফিল্টে জল জল কাদার মাঝে মেলা চলতে আছে আজকে কিছু লোকের ভিড় হয়েছে যেহেতু বৃষ্টি আসে নাই তার জন্য বাকি সব ঠিকঠাক আছে আরেকদিন দেখাই দিব মেলার মেন মার্কেট যেটা লক্ষ্মী মন্দিরের পাশে মনিহারির দোকান বসে তো ওইটা আরেকদিন দেখাবো আরেকটা ব্লগ আকারে তো আজকে এতটুকু ছিল তো এখন তোমাদের ভাই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর মেলাতে ঘুরতে আসবা সবাই ভালো লাগবে এতটুকু ছিল জানাচ্ছি টাটা বাই বাই।